বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই ক্লাসে সবাইকে স্বাগতম এবং সেই সাথে শুভ সকাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্যকে স্বীকার করে রামমোহন তাহার দেশবাসীর নিকটে তখন যে নিন্দা ও অসম্মান পেয়েছিলেন, সেই নিন্দা ও অপমানই তার মহত্ত্ব বিশেষভাবে প্রকাশ করে। তিনি যে নিন্দা লাভ করেছিলেন, সেই নিন্দাই তার গৌরবের মুকুট। রাজা রামমোহন রায় ফরাসি বিপ্লবের ঝড়ের মুখে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে 1789 সালে ফরাসি বিপ্লব হয়, আর রাজা রামমোহন রায় 1772 মতান্তরে 1774 সালে জন্মগ্রহণ করেন। যে এরকম একজন বলিষ্ঠ পুরুষ, 6 ফুট দীর্ঘদেহী, আবার একবারে তিনি 1200 দুধ পান করেন, এবং আরও জানা যায় যে একটি আস্ত পাঁঠার মাংস তিনি একা খেতেন, এরকম একজন বলিষ্ঠ পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। তো এতক্ষণে তার সম্পর্কে জানার যে আগ্রহটি, সেটি আরও হয়তো বেড়ে গেছে তোমাদের। তাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করা হয়, কারণ তিনি অনেকগুলো সামাজিক সংস্কার করেছিলেন, এই জন্য তাকে নাস্তিক উপাধিও দেওয়া হয়। তো এগুলো শুনে তিনি বলেছিলেন যে আমাকে মারবে, কলকাতার লোক আমাকে মারবে, তারা কি খায়। অর্থাৎ তার যে খাদ্যাভ্যাস, সেগুলো কলকাতার মানুষের ছিল না। অর্থাৎ 12 কেজি দুধ বা একটি আস্ত পাঁঠার মাংস যিনি খেতে পারতেন, এই 6 ফুট দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ, তিনি রাজা রামমোহন রায়। তিনি 10টি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেছিলেন, সংস্কৃত, পার্সি, আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, ফরাসি, ল্যাটিন, গ্রিক, হিব্রু, এগুলো সবগুলো ভাষাই তিনি শৈশবে শিখেছিলেন। 14 বছর বয়সে মূলত স্কুলে গিয়েছিলেন, তার আগে এইসব ভাষায় তিনি ব্যুৎপত্তি লাভ করেছিলেন। তো রাজা রামমোহন রায় এমন একজন পুরুষ ছিলেন, তিনি বাংলার সামাজিক সংস্কারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রাজা রামমোহন রায় চিন্তা করেছিলেন বাংলার পুনর্জাগরণের। তার অনুসন্ধিচ্ছা মনোবল, তার সংস্কারসুলভ যে মনোবল এবং ঋষিসুলভ যে প্রজ্ঞা, তাকে যুগ প্রবর্তকের ভূমিকায় উত্তীর্ণ করেছে। তিনি সমাজের কুসংস্কার দূর করে আধুনিক সমাজ গঠনে সশস্ত্র হয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবারও বলেছেন যে রামমোহন রায় ছিলেন সমকালীন বিশ্বের সেই ব্যক্তি যিনি আধুনিক যুগের গুরুত্ব উপলব্ধি করেছিলেন সেই সময়ে। রাজা রামমোহন রায়, আমি বলেছি যে 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবাংলার হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে। তাহলে তিনি 1772 খ্রিস্টাব্দে, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে পশ্চিমবাংলার হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রপিতামহ কৃষ্ণকান্ত ফরুখশিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিনের কাজ করতেন, আর সেই সূত্রেই তারা রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। মূলত পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই রায় উপাধি তারা ব্যবহার করতেন। তার পিতা রামকান্ত রায় ছিলেন বৈষ্ণব এবং মাতা তারিণী দেবী ছিলেন শাক্ত, অর্থাৎ শিবের উপাসক। তারা তার পিতামাতা দুজনেই রামকান্ত রায় এবং তারিণী দেবী দুজনেই তারা ধর্মপ্রাণ মানুষ ছিলেন। পনেরো থেকে ষোলো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে নানা স্থানে ঘোরেন, কাশীতে, পাটনায় বিভিন্ন স্থানে গিয়েছিলেন, এমনকি নেপালেও তিনি গিয়েছিলেন। তিনি একজন সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, চিন্তাবিদ ও বহু ভাষাবিদ পণ্ডিত। তিনি মূলত সাহিত্যিক, ব্যাকরণবিদ এবং একজন যুগ প্রবর্তক। মূলত ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রস্থল বারাণসীতে তিনি সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেন এবং সংস্কৃত অধ্যয়ন করেন এবং পাটনায় আরবি ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন, কারণ সেই সময়কার রাজকীয় ভাষা, সম্রাটদের ভাষা মূলত ফার্সি ছিল, এবং আরবি ভাষায় তিনি ব্যুৎপত্তি লাভ করেন। ইংরেজি, হিব্রু, গ্রিক, সিরীয় বিভিন্ন ভাষায় তার ব্যুৎপত্তি লাভ হয়। মূলত একেশ্বরবাদের উপরে আরবি ও ফার্সি ভাষায় তার বিখ্যাত রচনা তুহফাত উল মুয়াউদ্দিন, অর্থাৎ একেশ্বরবাদের যে ধারণা, সেটি তিনি 1803 সালে প্রকাশ করেন, এটি তার প্রথম গ্রন্থ। তরুণ বয়সে তিনি কলকাতার মহাজনের কাজ করতেন এবং
1803 থেকে 14 সাল 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মুনশি হিসেবে কাজ করতেন, মূলত ডিগবির নেতৃত্বে মুনশি হিসেবে কাজ করতেন। তিনি অতি অল্প সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করেছেন, কিন্তু দীর্ঘদিন তিনি ডিগবির সাথে, অর্থাৎ একজন ইংরেজ সিভিলিয়ান, ইংরেজ কর্মচারী, তার সঙ্গে তিনি থেকেছেন এবং তার সঙ্গে থেকে তিনি দেওয়ানের কাজ করেছেন। মূলত 1803 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কোম্পানির কাজে ডিগবির অধীনে তার দেওয়ান রূপে রংপুরে, আমাদের বাংলাদেশের রংপুরে 3 থেকে 14 সাল পর্যন্ত থেকেছেন। ডিগবির সহচর্যে তার সমস্ত নতুন চিন্তা এই সময় এর মধ্যে পরিপক্কতা লাভ করে এবং 1815 খ্রিস্টাব্দের পরই রাজা রামমোহন রায় কলকাতার স্থায়ী বাসিন্দা হয় এবং তখন থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টাগুলো শুরু হয়। দীর্ঘদিনের এই বাংলার অশিক্ষা, কুশিক্ষা, ভারতীয় উপমহাদেশের যে অজ্ঞানতার ফলে ধর্মীয় জীবনে যে কুসংস্কার অনুপ্রবেশ করে তা দূর করার জন্য 1815 সালে একেশ্বর উপাসনার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা নামে একটি সংগঠন। কলকাতার প্রভাবশালী অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণীর ভদ্রলোকগণ এই আত্মীয় সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মূলত কলকাতায় রামমোহনের মানিকটোলার যে বাগান বাড়ি, সেখানে নিয়মিত মিলিত হতেন এই ভদ্রজনগণ। ধর্মীয় এবং সামাজিক সমস্যা সম্পর্কে তাদের মতবিনিময় করতেন। আত্মীয় সভার সভাগুলোতে আলোচিত বিষয়ের মধ্যে ছিল মূর্তি পূজার অসারতা, বর্ণপ্রথাকে দূর করার জন্য এবং সতীদাহ প্রথাকে সমাজ থেকে নির্মূল করা এবং বিধবা বিবাহ না দেওয়ার ফলে কী কী সমস্যা, এইসব এবং বিধবা বিবাহ প্রচলনের বাঞ্ছনীয়তা উপলব্ধি করে তারা এখানে মিলিত হতেন। মূলত পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ডেভিড হেয়ার এর সহায়তায় 1817 সালে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং এই কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এই কলেজের নাম পরে প্রেসিডেন্সি কলেজ হয়। ভদ্র হিন্দু ঘরের সন্তানদেরকে ইংরেজি ও ভারতীয় ভাষাসমূহ ছাড়া ইউরোপ ও এশিয়ার সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ছিল এই কলেজের মূল উদ্দেশ্য। মূলত হিন্দু কলেজের দুইটি শাখা ছিল, একটি পাঠশালা স্কুল, অন্যটি মহাপাঠশালা বা কলেজ। স্কুলে ইংরেজি, বাংলা, ব্যাকরণ ও পাটিগণিত শিক্ষা দেওয়া হতো। অন্যদিকে কলেজে শেখানো হতো ভাষা, ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, রসায়নবিদ্যা এবং বিজ্ঞান। রাজা রামমোহন রায় চিন্তা করেছিলেন শুধুমাত্র এই বাংলায় বাংলা এবং সংস্কৃত শিক্ষা দিয়েই এ জাতির কখনো উন্নতি সম্ভব নয়। এ জাতির উন্নতি করতে হলে তাদেরকে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে হবে, বিশেষ করে বিজ্ঞান, গণিতে এবং বিজ্ঞানের অন্যান্য শাস্ত্রে তাদেরকে পারদর্শিতা অর্জন করতে হবে। এজন্যই তিনি এই শিক্ষা লাভের জন্য 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 1821 সালে সংবাদ কৌমুদী নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, যার উদ্দেশ্য ছিল ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক ইত্যাদি খবর প্রকাশ করা। 1822 সালে মিরাত উল আকবার বা খবরের আয়না পত্রিকায় সমসাময়িক ইউরোপীয় জাতীয়তাবাদ এর খবর প্রকাশ করেন। আমরা জানি ইউরোপীয় রেনেসাঁস এর ফলে ইউরোপীয় ব্যাপক পরিবর্তন হয়। এই নবজাগরণের যে ধারা, তারই ধারা প্রবাহিত করার জন্য রাজা রামমোহন রায় বাংলার বুকে এটি প্রচার করার সিদ্ধান্ত নেন এবং 1822 সালে নিজ অর্থ ব্যয়ে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এবং তাতে ইংরেজি ভাষা, আধুনিক বিজ্ঞান ও দর্শনের শিক্ষা দেওয়া হতো। 1823 সালে সংবাদপত্রে স্বাধীনতা খর্ব করে ব্রিটিশরা প্রেস অর্ডিন্যান্স জারি করেন। আমরা জানি যে এই প্রেস অর্ডিন্যান্সের ফলে এদেশীয় সংবাদপত্রগুলোর স্বাধীনতা খর্ব হতে থাকে। এর তীব্র প্রতিবাদ করেন রাজা রামমোহন রায় এবং প্রথম সুপ্রিম কোর্টে এবং পরে লন্ডনের প্রিভি কাউন্সিলে তিনি স্মারকলিপি প্রেরণ করেন। তাহলে দেখা যায় যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও, এই প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, অর্থাৎ তিনি ভারতীয়দের বা ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে এতটাই ভালোবাসতেন, তার ফলশ্রুতিতে তিনি এসব করতে সাহস পেয়েছিলেন। রাজা রামমোহন রায়ের যে বিখ্যাত যেটি আমরা প্রথা জানি, সেটি হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। আমরা জানি যে বাংলায় বা ভারতীয় উপমহাদেশে একটি সামাজিক কুপ্রথা ছিল, যেটি এই সময়ে কুসংস্কার এর মধ্যে অন্যতম।
যেটি একটি নৃশংস প্রথা, সেটি হচ্ছে সতীদাহ প্রথা। মৃত স্বামীর চিতায় স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়ে মারার এক অমানবিক রীতির নাম সতীদাহ প্রথা। এর মধ্যে একটি আছে সহমরণ, অর্থাৎ যখন স্বামী মারা যাবে তখন তার জীবন্ত বিধবা স্ত্রীকে স্বামীর সঙ্গে একই চিতায় তাকে পুড়িয়ে মারা, তাকে ভাঙ চরস বা ধুতুরার পাতা খাওয়াইয়ে তাকে অজ্ঞান করিয়ে স্বামীর চিতায় নিক্ষেপ করা, অথবা তার ইচ্ছায় বা সমাজের এই সময়কার যে ট্র্যাডিশন সেই আলোকে এই সতীদাহ প্রথা সেই সময় প্রচলিত ছিল, সেটিকে নির্মূল করেন রাজা রামমোহন রায়। সমাজের এই অমানবিক প্রথা, তার মধ্যে দুইটি ভাগ ছিল, একটি হচ্ছে সহমরণ আর অনুমরণ হচ্ছে যে স্বামী যদি বিদেশে মারা যান এবং সে খবর যদি পাওয়া যায় সেক্ষেত্রে বিধবা স্ত্রীকে দেশেই, স্বামী বিদেশে মারা গিয়েছে তার অনুকরণে দেশেই মূলত অনুমরণের যে একা একা যে মরণের যে সিস্টেম তাকেই বলা হয় অনুমরণ। মূলত সেই সময়কার বিধবা স্ত্রীদের ভরণ পোষণ, সমাজে তাদের ছোট করে দেখা, নারী অধিকার থেকে বঞ্চিত ছিল বা এই ধরনের কার্যক্রম বা সমাজে তাদেরকে তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, এসব থেকে রক্ষা পেতে সমাজের বিত্তশালীরা এই সতীদাহ প্রথা নামে একটি প্রথা চালু করেছিলেন সেই প্রাচীন আমল থেকেই। তো দেখা যায় যে 1815 থেকে 1828 পর্যন্ত 8000 সতীকে দাহ করা হয়। এই সময় সতীদাহ প্রথা ব্যাপক আকার ধারণ করে। রামমোহন রায় এই কুপ্রথার বিরুদ্ধে জনমত সংগ্রহ করেন এবং শাস্ত্র থেকে এর অযৌক্তিকতা প্রমাণ করেন এবং এই পৈশাচিক প্রথা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন করে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন এবং তারই প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নং রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এভাবে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করে ব্রাহ্ম সমাজ নামে রূপ দেন, ব্রাহ্ম সমাজ হিসেবে রূপ দেন। 1828 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায়, মূলত দেবেন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথের দাদু, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি প্রত্যেক ধর্মের গোড়ামি ও কুসংস্কার বাদ দিয়ে সার্বজনীন নৈতিক উপদেশাবলী গ্রহণ করেন। ধর্মীয় সত্য অনুসন্ধানের তৃষ্ণা থেকে সকল গুরুত্বপূর্ণ ধর্মের শাস্ত্রসমূহ অধ্যয়ন করেন এবং সে উপাসনার প্রতিষ্ঠা করে সকল ধর্মের বা সকল স্তরের লোকের সেখানে অবাধে যাতায়াতের সুযোগ করে দেন এবং পরম সৃষ্টিকর্তা ব্যতীত কারো উপাসনা বা মূর্তি পূজা, মূর্তি বা চিত্র রাখা এগুলো নিষিদ্ধ করেন এবং এই ধর্মকে, অন্য ধর্মকে আক্রমণ করা নিষিদ্ধ ছিল এই ব্রাহ্ম সমাজের একমাত্র চিন্তা চেতনা। নারীদের অধিকার প্রতিষ্ঠা, অধিকার প্রতিষ্ঠায় তিনি সোচ্চার হন। তিনি তার পুত্রদের বলেন, যদি তোমরা একের অধিক বিবাহ করো সেক্ষেত্রে তোমরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে। এভাবে তিনি এগুলো করেছিলেন, বলেছিলেন। মূলত নারীদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ছিল অনস্বীকার্য। স্বামীর মৃত্যুর পর যাতে বিধবা স্ত্রী সম্পত্তির অধিকার পান সেক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছিলেন এবং সেজন্য স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার নিশ্চিত করেন এবং আন্দোলন করেন, কারণ তখন পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন, বললাম যে রাজা রামমোহন রায় যেটি করেছিলেন বহু বিবাহ প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন এবং তিনি ভারতীয় শাস্ত্রের ব্যাখ্যা করে দেখিয়েছেন যে প্রাচীন শাস্ত্রে পুরুষের বহু বিবাহের যথেষ্ট অধিকার দেওয়া হয়নি। তবে প্রাচীনকালে কোনো স্ত্রী ব্যভিচারিণী, সুরাসক্ত ও বন্ধা হলে পুরুষ পুনরায় বিবাহ করতে পারতেন, অর্থাৎ কোনো স্ত্রী হয়তো ব্যভিচারিণী বা বন্ধা, সেক্ষেত্রে পুরুষ বিবাহ করার অধিকার রাখতেন, এভাবে তিনি একটি দেখিয়েছেন। মূলত কৌলীন্য প্রথা, রামমোহন রায় কৌলীন্য প্রথা বিরোধী ছিলেন। কুলীন ব্রাহ্মণদের কৌলীন্য পাবার আশায় বৃদ্ধ বা রুগ্ন কুলীনদের সাথে সমাজের ছোটো মেয়েদের, অর্থাৎ 10-12 বছর বয়সের মেয়েদের বিবাহ দেওয়া হতো। কুলীনরা তাদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতেন, স্ত্রীর অধিকার দান করতেন না। সামান্য কৌলীন্য লাভের আশায় পিতারা তাদের মেয়েদেরকে বিবাহ দিতেন অথবা সমাজে নিগৃহীত হওয়ার ভয়ে তাদের মেয়েদেরকে দ্রুত পাত্রস্থ করার জন্য এই কুলীনদেরকে দিয়ে দিয়ে দিতেন। ফলে এই কুলীনরা
60-70 প্রায় 100টা মতো বিয়ে করতেন বা অনেক বিবাহ করে তারা এক শ্বশুর বাড়ি থেকে অন্য শ্বশুর বাড়ি দিনের পর দিন ঘুরে ঘুরে খেতেন এবং যৌতুক আদায় করতেন। এভাবে মৃত্যু পথযাত্রী বৃদ্ধদের সঙ্গে যে বিবাহ প্রথা, এই কৌলিন্য প্রথা এবং বাল্যবিবাহকে তিনি চিরতরে নিষিদ্ধ করেন ভারত থেকে, ভারত উপমহাদেশ থেকে। এরপর আমরা জানি যে 1830 সালে তৎকালীন দিল্লির নামে মাত্র সম্রাট দিল্লীশ্বর মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর তার দাবি দাওয়া পেশ করার জন্য, ব্রিটিশ সরকারের নিকট দাবি দাওয়া পেশ করার জন্য তিনি তাকে রাজা উপাধি দেন 1830 সালে। এই রাজা উপাধি নিয়ে তিনি তাকে লন্ডনে প্রেরণ করা হয় এবং সম্রাটের প্রতিনিধি হিসাবে তার আভিজাত্যের মর্যাদা থাকা প্রয়োজন, তাই তাকে রাজা উপাধি দেন। এবং রাজা রামমোহন লন্ডনে গিয়ে কোম্পানি শাসনের দুরবস্থার যে চিত্র ব্রিটিশ পার্লামেন্টে তা তুলে ধরেন এবং ভূমি বন্দোবস্তের সাথে, ভূমি জমিদারদের সাথে বন্দোবস্ত না করে কৃষকদের সাথে বন্দোবস্ত করার প্রথা চালু করতে তিনি ব্রিটিশ সরকারকে অনুরোধ জানান। এরপর 1831 সালে ইংল্যান্ডের রাজার নিকট দূত হিসাবে তাকে প্রেরণ করা হয় এবং বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বিলেত গমন করেন। আত্মীয় স্বজনদের নিষেধ ছিল, কারণ সে সময় হিন্দুদের সমুদ্রযাত্রা নিষেধ ছিল। এই ভারতীয় উপমহাদেশে সমুদ্রযাত্রাকে একটি অশুভ লক্ষণ হিসেবে দেখা হতো এবং এজন্য রাজা রামমোহন রায়ের আত্মীয় স্বজন সবাই মিলে রামমোহনকে নিষেধ করেন, তুমি এ যাত্রা ভঙ্গ করে দাও, তুমি বিলেত যেও না, কারণ হিন্দুদের সমুদ্রযাত্রা নিষিদ্ধ। তিনি এই হাজার বছরের প্রথাকে ভেঙে চিরতরে চুরমার করে দেন এবং একজন সংস্কারক হিসেবে তিনি দেখান যে সংস্কার আন্দোলনের জন্য সকল প্রথা, যেগুলো কুপ্রথা, সেগুলো ভাঙলে কিছুই যায় আসে না। এজন্য তিনি এসব প্রথা ভেঙে দিয়ে তিনি বিলেত গমন করেন এবং দ্বিতীয় আকবরের রাজা উপাধি নিয়ে তিনি দেশবাসীকে বিদায় জানিয়ে বিলেতের উদ্দেশ্যে পাড়ি জমান। 1833 সালে প্রকাশ করেন তার এটি সর্বশেষ গ্রন্থ। তার আগে তিনি ইংরেজিতে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন, কিন্তু 1833 সালে যেটি প্রকাশ করেন সেটি গৌড়ীয় ব্যাকরণ এবং বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটি 1826 সালে তিনি প্রকাশ করেন। তো দেখা যায় যে তিনি 1832 সালে যে বিলেত গিয়েছিলেন 1831 সালে, 32 সালে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন এবং 1833 সালে লন্ডনে ফিরে আসেন এবং একই বছর 27 সেপ্টেম্বর ব্রিস্টল শহরে তিনি মৃত্যুবরণ করেন। আমরা জানি যে ইউরোপীয় জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে দেশে ফিরে রামমোহন রায় যে অবদান রাখতেন তা থেকে এই দেশ বঞ্চিত হলো, তবে এই মহামনীষীর অবদান বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা জানি যে ভারতীয় সমাজ যে বা ভারতীয় উপমহাদেশের সমাজে শিক্ষার বিস্তার, বাংলা গদ্যের বিস্তার ও সমাজে ধর্মের নামে যে অনাচার হতো সব কিছুর বিরুদ্ধেই রাজা রামমোহন রায় আজীবন সংগ্রাম করে যান। তার শেষ 3 বছর কেটেছিল ইংল্যান্ডে। বিলেতে যাওয়ার আগে আমরা জানি যে 1829 সালে দিল্লীশ্বর দ্বিতীয় আকবরের কাছ থেকে রাজা উপাধি পান এবং সে 59 বছর বয়সে তিনি 1833 সালের 27 সেপ্টেম্বর ব্রিস্টলে মহাপ্রয়াণ লাভ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন এই মহামনীষী। আমরা এই মহামনীষীকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব এবং তার যে গ্রন্থসমূহ, তার মধ্যে বেদান্ত গ্রন্থ 1815 সালে প্রকাশিত হয়, বেদান্ত সার এটিও 1815 সালে প্রকাশিত হয়, সহমরণ বিরুদ্ধ রচনা ভট্টাচার্যের সহিত বিচার এটি 1817 সালে প্রকাশিত হয়, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এটি 1818 সালে প্রকাশিত হয়। এটি মূলত সতীদাহ প্রথা বা সেই সময়কার সংস্কার আন্দোলনগুলো, জাতিভেদ প্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার হন এখানে। গোস্বামীর সহিত বিচার, পথ প্রদান, এগুলো তার বিখ্যাত গ্রন্থ। তার শিশুতোষ রচনা নীতিকথা এটি 1818 সালে প্রকাশিত হয় এবং হিতোপদেশ 1828 সালে প্রকাশিত হয়। 1826 সালে আমি বলেছি বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটি 1833 সালে গৌড়ীয় বাংলা ব্যাকরণ নামে প্রকাশিত হয়। রাজা রামমোহন রায় সম্পাদিত যে পত্রিকাগুলো ছিল সেটি ইংরেজি হচ্ছে ব্রাহ্মিকাল ম্যাগাজিন, এটি 1821 সালে প্রকাশিত হয়, বাংলায়
ব্রাহ্মণ সেবেদী, এটি 1821 সালে, এবং সংবাদ কৌমুদী 1821 সালে, সমাচার চন্দ্রিকা 1822 সালে, এবং ভবানীচরণ সহযোগে এটি প্রকাশিত হয়। এ ছিল আজকের আলোচনা। মূলত রাজা রামমোহন রায় সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা লাভ করতে হবে, কারণ তিনি বাংলার একজন সমাজ সংস্কারক। আমাদের এই সমাজে যে সামাজিক কুপ্রথা, ধর্মীয় অনাচার এবং শিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার যে প্রসার, এগুলো তিনি সদর্পে বাংলার বুকে তিনি চালু করেছেন। তার ফলশ্রুতিতে আজও আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে সেই বাংলার রেনেসাঁসের ক্ষেত্রে যে অগ্রণী পুরুষ ভূমিকা রেখেছিলেন, প্রথম আধুনিক পুরুষ, বাংলার এই আধুনিক পুরুষ রামমোহন রায়কে আমরা চিরতরে স্মরণ করব, চিরদিনের জন্য স্মরণ করব, কারণ তিনি এই বাংলার সমাজকে আরও এক ধাপ এগিয়ে নিতে, ইংরেজি শিক্ষার পাশাপাশি ইংরেজদের সঙ্গে থেকেও তিনি বাংলার মানুষের জন্য চিন্তা করেছেন। তার চিন্তা চেতনা ভারতীয় উপমহাদেশে এক গভীর প্রভাব ফেলে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনায় আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।